স্বাগত দর্শক বন্ধু আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্তিত যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসছে এই মুহূর্তে মূল পয়েন্ট সহ এবং তার সাথে সাথে কোর্টের যে আজ অর্ডার কপিটা এসেছে সেই অর্ডার অর্ডার কপিটার সমেত কিন্তু আজকে বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করবো এবং তার সাথে সাথে দিনভর আমরা স্যাক্ট নিয়ে যা ঘটনা দেখলাম এবং বর্তমানে স্যাক্ট নিয়ে যা ঘটনা চলছে সে বিষয় সম্পর্কে স্পষ্টতে একটি আপডেট উঠে আসছে সেই বিষয়গুলোকে নিয়ে তথ্য আলোচনা থাকব অবশ্যই অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আজকে ছিল উচ্চ প্রাথমিক মামলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শুনানির দিন এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলি আসতে চলেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রথম দিনটি আজকে কিন্তু পেরিয়ে গেল অর্থাৎ আজ চোদ্দো তারিখ আগামী ষোলো উনিশ এবং কুড়ি তারিখ কিন্তু গুরুত্বপূর্ণ ডেট রয়েছে আমাদের সকলের জন্য আজ চোদ্দো তারিখে সমস্ত বক্তব্য শেষ করতে বলা হয়েছিল এজি সাহেবকে এজি সাহেব অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের তাদের যা বক্তব্য দেওয়ার আজকে কিন্তু সম্পূর্ণভাবে তার শেষ করার কথা ছিল কি হলো সে বিষয় সম্পর্কে জানাবো এবং তার সাথে সাথে আমাদের তরফ থেকে অর্থাৎ পিটিশনারদের তরফ থেকে যে বিষয়গুলি উঠে এসছে সে বিষয়গুলি নিয়ে আলোচনায় থাকব দেখুন এই মুহূর্তে আটকে থাকা এই মামলাটি কিন্তু আজকে বুধবার সকাল এগারোটায় মৌসুমি ম্যাডামের বেঞ্চে এক নম্বরের সিরিয়ালে ছিল দু ঘন্টার বেশি সময় ধরে শুনানি হয়েছে উল্লেখ্য যে কত কতদিনের যা শুনানি হয়েছে তা বিচারপতি মৌসুম ম্যাডামে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন আদালতের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল তার সাবমিশান চোদ্দো তারিখের মধ্যে শেষ করতে অনুরোধ করা হয়েছিল এবং পিটিশনারদের তরফ থেকে ষোলো দশের মধ্যে তাদের বক্তব্য শেষ করতে অনুরোধ করা হয় এবং লিখিত নোট নেওয়া হবে উনিশ তারিখে এবং তার লিখিত নোটের পরিপ্রেক্ষিতে আগামী একুশ তারিখ কিন্তু সমস্ত বিষয়টা ক্ল্যারিফিকেশান দিয়ে দেওয়া হবে এটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এবার যে কোর্টের অর্ডার কপিটা রয়েছে সেখানে কিন্তু এ বিষয় সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশিকা বা স্পষ্টভাবে বিষয়টিকে নিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে যেখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে যেটা ডাইরেকশান দেওয়া হয়েছিল বারো তারিখ সেই অনুযায়ী কিন্তু আজকে সমস্ত বক্তব্য সমস্ত তথ্য প্রমাণ দেওয়া শেষ করলেন এজি সাহেব এবং সেই অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যা নির্দেশিকা ছিল সেটা দেওয়া শেষ হলো এবং তারপর ডেটের ওয়েটেজ সম্পর্কিত যে ব্যাখ্যা যে বিষয়গুলি উঠে এসেছে সেই সম্পর্কে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে এবং এরপরও আমাদের তরফ থেকে সুবীরবাবু কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন এক্ষেত্রে মৌসুমী ম্যাডাম কিন্তু তাকে অতিরিক্ত সময় দিতে রাজি নন এ বিষয়টা উল্লেখ করা হচ্ছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেলে আজ সুবীরবাবু এবং বিকাশবাবু তোলা ছটা অভিযোগ খণ্ডন করেছেন সেখানে ইন্টারভিউ মার্কস স্টেট ওয়েটেজ নন ট্রেন্ড এ সমস্ত বিষয়গুলো উঠে এসেছে এবং সুবীরবাবু সুপ্রিম কোর্টের অর্ডারে যে সমস্ত বিষয়গুলিকে পূর্বে দিয়েছিলেন যে সমস্ত কোটেশনগুলো তুলে ধরেছিলেন সেগুলো জেনারেলে একটি বক্তব্য সমস্ত কোটেশানগুলো কাউন্টার করেছেন এবং বিষয়গুলোকে নিয়ে তার যে বক্তব্য রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং অ্যাডভোকেট জেনারেলের যা সমস্ত বক্তব্য রয়েছে সেগুলো তার ভিত্তিতে সমস্ত নিয়োগ যার প্রকৃতভাবে এখনও পর্যন্ত যে নিয়োগগুলো হয়নি কিন্তু তার সত্ত্বে সত্ত্বেও বিভিন্নভাবে কিন্তু বহু রিটপিটিশান তৈরি হয়ে গিয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু একটি বিষয় উঠে এসছে যেটা বারবার আমাদের সকলের নজর এড়িয়ে গেছে বলা ভুল হবে সকলেই কিন্তু বিষয়টা সম্পর্কে অবগত রয়েছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু টাকা নিয়ে চাকরি হবে এবং কোর্টে কেস করলেই চাকরি হবে এরকম একটা ট্রেন কিন্তু একটা সময় উঠে এসেছিলো যার ভিত্তি কারণে কিন্তু এত রিটপিটিশান জমা পড়ে গিয়েছে এবং এই মামলাটা এতগুলো রিটপিটিশান জমা পড়ার পরও এখনও পর্যন্ত বহু রিটপিটিশান কিন্তু অনুমতির অপেক্ষায় রয়েছে যে রিটপিটিশানগুলো যদি এখনও পর্যন্ত যে লাস্ট ডেট আসতে চলেছে অর্থাৎ যেটা বলা হয়েছে উনিশ তারিখে যেদিন কোর্ট নোটেশান নেবে বা কোটেশান নিতে চলেছে সেই দিনে কিন্তু নোট নেওয়ার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পিটিশানগুলো জমা পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পিটিশানগুলিকে জমা নেওয়া হবে এবং তারপরের পিটিশানগুলোকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে এবার এখানে যে বিষয়গুলি উঠে এসেছে বলছেন যে অ্যাডভোকেট জেনারেল তার বিষয়গুলিকে স্পষ্টভাবে বলেছেন যদি কারো মনে হয় তারা অসদ উপ অবলম্বন করে চাকরি দিচ্ছেন তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করার কথা অর্থাৎ যেটা কমিশনকে চ্যালেঞ্জ করার কথা বলা হয়েছে এখান থেকে এখনও অবধি তারা চাকরি শুরু করতে পারলেন না কিন্তু হাজার হাজার রিটপিটিশান ফাইল হয়ে গেছে এই বিষয়টা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এছাড়াও যে বিষয়টা নিয়ে রয়েছে তার মধ্যে বলছেন সুবীরবাবু বলেছেন একদিনে তার বক্তব্য শেষ করতে পারবেন না এবং এই মুহূর্তে সময় দরকার তার এই বিষয়টা উল্লেখ করেছেন কিন্তু ম্যাডাম স্পষ্টত তাকে বলেছেন যে তিনি আর কোনো মতেই সুবীরবাবুকে সময় দেবেন না এবং ষোলো তারিখে যে বিষয়টা সময় তিনি পূর্ব নির্ধারিত করে দিয়েছেন সেটাই কিন্তু শেষ তারিখ হতে চলেছে আমাদের জন্য অর্থাৎ যারা পিটিশন করেছি আমরা পিটিশনার আমাদের তরফ থেকে কিন্তু এটাই শেষ তারিখ এবার যদি কিছু বলার থাকে সেক্ষেত্রে সুবীরবাবু তার বক্তব্য সেদিন কোর্টে যা বলবেন বলবেন তারপরে যে বিষয়ে যদি বলার থাকে সেই দিনই তিনি দুশো পাতার পেজেরও যদি নোট হয় তাহলে সেটা তিনি নোট আকারেও তিনি জমা দিতে পারেন এ বিষয় সম্পর্কে স্পষ্টতভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং ষোলোই অক্টোবর সুবীরবাবু তাদের বক্তব্য দেবেন এরপরই যে একদিনই যে সমস্ত বলার শেষ তারপরে আর কোনো কিন্তু সময় তারা এক্সট্রা পাচ্ছেন না এবার আরেকটি বিষয় যা বক্তব্য সেগুলোকে একুশ কুড়ি তারিখের মধ্যে নোট আকারে সমস্তটা জমা করতে হবে যেটা কোর্টের অর্ডার কপিতে কিন্তু স্পষ্টতভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয়গুলোকে নোট করার পর যা মন্তব্য হবে সরকার পক্ষ হোক পিটিশনার পক্ষ দুই পক্ষকে কিন্তু এই কুড়ি তারিখের মধ্যে শেষ করতে হবে একুশ তারিখে সমস্ত কিন্তু ক্ল্যারিফিকেশানের কাজ হবে যা বক্তব্য নোটের সমস্ত কিছু সাবমিট করার পর চ্যাপ্টার ক্লোজ করতে হবে সেটা ম্যাডাম কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন এবার হিয়ারিং পর্ব সামগ্রিকভাবে শেষ হয়ে যাবে বাকি রয়ে যাবে শুধু জাজমেন্ট যদি জাজমেন্ট শুধু সময়ের অপেক্ষায় হয় যদি সেদিন যদি জাজমেন্ট সম্ভব হয় হয়তো হলেও হতে পারে যদি না হয় তাহলে কিন্তু আর নতুন করে কোনো হিয়ারিংয়ের জায়গা থাকছে না অর্থাৎ কোনো কোর্টের কেসের ক্ষেত্রে যদি কোটেশান বা নোট যে নোটগুলি নেওয়া হয়ে গিয়ে থাকে তারপরে যদি ক্লারিফিকেশন দিয়ে দেওয়া হয় তাহলে আর নতুন করে কোনো রকমভাবে কিন্তু কোনো এই মামলা সম্পর্কে নতুন করে হিয়ারিং আর হচ্ছে না সেক্ষেত্রে জাজমেন্টটা বাকি থাকে তো জাজমেন্টটাও যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের সকলের জন্য ভালো অবস্থার দিকে আসতে চলেছে এবং আপনাদের আরেকটি বিষয় অনুরোধ করব। সকলের কাছে অনুরোধ করব। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন বাদী বিবাদী বিভিন্ন পক্ষ নিয়ে বিভিন্নভাবে কিন্তু তাদের আপনারা নিজেদের মধ্যে কালাছড়াছড়ি করছেন যেটা কখনোই কাম্য নয় এই পরিস্থিতিতে কখনোই সরকার পক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না এবং এই পরিস্থিতিতে যদি আপনাদের চাকরিটা পেতে হয় তাহলে আপনি বামপন্থী হন ডানপন্থী হন দক্ষিণপন্থী হন কোনো ক দিকে নয় শুধুমাত্র একটাই লক্ষ্য থাকুক সেটা হচ্ছে গেজেট মেনে কিন্তু আপনাদের যে নিয়োগ আপনাদের যে চাকরি সেটা আপনাদের সব পেতে হবে এটাই আপনাদের সকলের কাছে লক্ষ্য থাকা উচিত তাই এই মুহূর্তে কিন্তু অন্য কোনো বিষয়ের দিকে লক্ষ্য না দেওয়াই সব থেকে ভালো হবে তাই স কেউই এই মধ্যে ছড়িয়ে না পড়ে নিজেদের লক্ষ্যে অটর থাকুন আরেকটি বিষয় আপনাদের জানানোর কথা আমরা বলেছি যে এই মুহূর্তে কিন্তু যা খবর আমরা পেয়েছি তাতে করে স্যাক্ট নিয়ে বিভিন্ন তথ্য উঠ প্রমাণ উঠে এসছে যে ক্ষেত্রে তাদের এই যে স্যাক্টের রায় বা যে বিষয়গুলো সেগুলোকে বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এটাকে ভুল বলে প্রমাণিত করার চেষ্টা করা হয়েছে এবং তারা তাদের পর থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে তাতে করে কিন্তু ইউএসএসআরএ এই ক্ষেত্রে গবেষকদের যে সংগঠন তারা কিন্তু সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তথ্য প্রমাণ সহ অর্থাৎ পূর্বাঞ্চলীয় বিভাগের যে দপ্তর সেখান থেকে যে তথ্য প্রমাণ গেছে সে সম্পর্কে একটি স্ক্রিনশট কিন্তু তারা দেখিয়েছেন এবং তারা ক্ল্যারিফিকেশান করার জন্য জয়েন্ট সেক্রেটারিকে চিঠিও লিখেছেন যাতে করে তাদের তরফ থেকে জয়েন্ট সেক্রেটারি এই বিষয়টা নিয়ে ক্ল্যারিফাই করেন যে এই মুহূর্তে যে চিঠি বাজারে পাওয়া যাচ্ছে বা বিভিন্নভাবে ঘুরছে সোশ্যাল মিডিয়ার মারফতে সেই চিঠিটা কতটা সত্য কতটা বিষয়টা বাস্তব সে বিষয় নিয়ে তারা কিন্তু জানতে চাইছেন এবার ওই বিষয়গুলো কতটা বাস্তব সেটা আগামী দিনে আমরা হয়তো জানতে পারবো কিন্তু ইতিমধ্যেই কলেজের স্যাক্ট নিয়োগ নিয়ে প্রশ্ন যেটা উঠে গিয়েছে এবং পরবর্তী সময়ে ভো বলে প্রমাণিত হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে কিন্তু খবর প্রচারিত হয়েছে যার জেরে সমস্ত গবেষক সংগঠনের অর্থাৎ ইউএসএসআরএ এই সংগঠনের বা এই ক্ষেত্র থেকে কিন্তু তারা সকলেই প্রতিবাদ জানাচ্ছেন যে এই মুহূর্তে এবং তারা কিন্তু এইটি নিয়ে চিঠি পাঠাচ্ছেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে চিঠি ডিপার্টমেন্ট রয়েছে রিজোনাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তারা কিন্তু এই চিঠি পাঠিয়ে বিষয়টা জানতে চাইছেন এবার দেখা যাক কি তথ্য প্রমাণ উঠে আসে সেটা এই মুহূর্তে দেখতে পাবো আমরা কিছু মধ্যে এবং আগামী হয়তো কালকে এই বিষয় সম্পর্কে স্পষ্ট কিছু বার্তা উঠে আসবে যখনই এই বিষয় সম্পর্কে তথ্য প্রমাণ উঠে আসবে আমরা আপনাদের জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এবং চ্যানেলটি সকলের মধ্যে শেয়ার করে দিন যাতে ভিডিওগুলো আরও আরও সকলের মধ্যে পৌঁছে যেতে পারে ধন্যবাদ এখানেই শেষ করছি